নমস্কার, আমি আশালতা। আজ আমি চিকেন মেথি মালাই বানিয়ে আপনাদের দেখাবো। আর চিকেন মেথি মালাই বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। চিকেন মেথি মালাই বানানোর জন্য আমার লাগবে, আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি, আর লাগছে এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আমি 8-10টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কার পাউডার লাগবে আমার 1 টিস্পুন, হলুদ পাউডার লাগবে 1 টিস্পুন, আর এখানে আমি দই নিয়েছি মানে 1/2 কাপের একটু বেশি নিয়েছি, আর আদা রসুন বাটা লাগবে 2 টেবিল স্পুন, আর এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের পাউডার লাগবে 1 টিস্পুন, ক্রিম লাগবে এখানে আমার 3-4 টেবিল স্পুন আমি ক্রিম নিয়েছি, আর এটা আমি সাদা তেলে রান্না করব কুকিং অয়েল, আর জিরা লাগবে, জিরা পাউডার 1 টিস্পুন লাগবে, ধনে পাউডার 1 টেবিল স্পুন লাগবে, আর মেথি নিয়েছি এখানে আমি ছোট করে কেটে নিয়েছি, এখানে 2 কাপের মতন মেথি নিয়েছি, 2 কাপ মেথি নিয়েছি, ঘি লাগবে 1 টেবিল স্পুন, গরম মশলা লাগবে 1 টিস্পুন, কসুরি মেথি লাগবে 1/2 টিস্পুন, নুন লাগবে। তো চলুন আমরা এখন চিকেনটা ম্যারিনেট করি। আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুনই আমি দিয়ে দিলাম, গোলমরিচের পাউডারটাও দিয়ে দিলাম, লাল লঙ্কার পাউডার দিলাম, এটা কম বেশি আপনারা দিতে পারেন, হলুদ পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো, জিরা পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনের পাউডার দিলাম 1 টেবিল স্পুন, একটু তেল দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিলাম, দইও দিয়ে দেব, দইটাও দিয়ে দেব, গরম মশলার পাউডার দেব আমি 1/2 টিস্পুন দেব, নুনটা দেব স্বাদ অনুসার, নুনটা দেব, এইটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো, যাদের যদি না কারো যদি না সময় কম থাকে, সময় যদি না থাকে তার এটা 1/2 ঘন্টা রাখতে পারে, 1/2 ঘন্টা পরে এটা কুক করতে পারেন, কিন্তু 1 ঘন্টা রাখলে এটা খুব ভালো হবে, চিকেনটা খুব ভালো নরম নরম হবে। এটা আমি এখন ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেবো। আমি 2 টেবিল স্পুনের মতন তেল দিলাম, আর 1 টিস্পুন আমি ঘি দিলাম, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব ব্রাউন করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 2-3 মিনিট ভেজে ব্রাউন হয়ে গেছে, এবার মেথিটা দিয়ে দেবো, মেথি শাকটা দিয়ে দেবো, আবার এটা 1-2 মিনিট ভাজবো, খুব ভালো একটা গন্ধ আসা পর্যন্ত এটা ভাজতে থাকবে। এটা 2 মিনিট আমি ভেজেছি, খুব সুন্দর একটা মেখে মেখে গন্ধ আসছে, এবার আমি ম্যারিনেট চিকেনটা দিয়ে দেবো। আমি 4-5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব,
4-5 মিনিট আমি চিকেনটা ঢেকে রান্না করব, ওর থেকে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তাহলে এটা আমি 4-5 মিনিট কষে নিয়েছি, চিকেন থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি ক্রিমটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে এতে আমি দিয়ে দেবো অল্প জল দিয়ে দেবো। চিকেন ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, হাফ কাপ জল দিলাম। দিয়ে আবার আমি এটা 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, মিডিয়াম হিটেই রান্না করব। এবার একটু নুন দিয়ে দেব। আগে আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছি, সেই মতন টেস্ট করে নুনটা দিতে হবে। এটা ঢেকে রাখবো আমি। 2-3 মিনিট আমি রান্না করেছি, চিকেন থেকে পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কসুরি মেথিটা দিয়ে দেবো। কসুরি মেথি পাউডার দিলাম আর 1/2 টিস্পুনের মতন গরম মশলা পাউডার দিলাম। এইটা আবার আমি ভালো করে নিয়ে 2 মিনিট আমি আবার এটা দমে বসিয়ে রাখবো। আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটা খালি একটু দমে বসিয়ে রাখবো, তারপরে আমি সার্ভ করবো। চিকেনটা থেকে অসাধারণ একটা ফ্লেভার আসছে, মেথির যে ফ্লেভারটা মানে অসাধারণ একটা ফ্লেভার। এটা ভাত, রুটি, পরোঠা, ফ্রাইড রাইস যার সাথে খাবেন খুব জমে যাবে। এমনি করে আপনারা বানাবেন, অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে সত্যি কেমন চিকেনটা খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।